বাংলা সাহিত্য। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা? উত্তর ক, মাইকেল মধুসূদন দত্ত। বৃথা ত্রাসে প্রলয়ে সিন্ধু ও দিয়াভাস, ওই হল পুণ্যে যাত্রীরা খেয়াপার। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। পঙ্ক্তিটি কোন কবির রচনা? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। পঙ্ক্তিটি কোন কবির রচনা? উত্তর খ, কবি জসীমউদ্দীন। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনাই। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর খ, বেগম সুফিয়া কামাল। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর ক, রবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। কবিতাংশটুকু কার লেখা? উত্তর ঘ, শেখ ফজলুল করিম। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর, পাপে যত নিঃশ্বে। কবিতাংশটি কোন কবির লেখা? উত্তর গ, কাজী নজরুল ইসলাম। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, কোন কবির কবিতা থেকে নেয়া? উত্তর ক, জীবনানন্দ দাস। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। পঙ্ক্তিটির রচয়িতা কে? উত্তর ক, জসীমউদ্দীন। মেঘনা নদী দেব পাড়ি, কল অলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। উপরোক্ত পঙ্ক্তিটি কোন কবির রচনা? উত্তর ঘ, শামসুর রহমান। কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর ক, কাজী নজরুল ইসলাম। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর খ, রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যে বোঝায় বাবু মশায় চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারে সূর্য কেন ওঠে। এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা? উত্তর খ, সুকুমার রায়। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? উত্তর খ, কাজী নজরুল ইসলাম। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এর রচয়িতা কে? উত্তর ঘ, অতুল প্রসাদ সেন। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, কবিতাংশটুকুর রচয়িতা কে? উত্তর খ, সুফিয়া কামাল। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা, কবিতাংশটুকু কোন কবির রচনা? উত্তর ক, দ্বিজেন্দ্রলাল রায়। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে, করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ? উত্তর গ, দুই বিঘা জমি। এ আমার ছোট ছেলে যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর তিনেক আগে কাকডাকা গ্রীষ্মের দুপুরে। পঙ্ক্তিগুলো কোন কবির রচনা? উত্তর খ, শামসুর রহমান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।